2023 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা কলেজ স্তরের সিক্স সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিয়েছ, তোমাদের মধ্যে অনেকেই জানতে চাইছিলে যে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে, কেন এই বছর এত লেট হচ্ছে, তোমাদের রেজাল্ট এখনও কেন দেওয়া হচ্ছে না। তোমাদের মধ্যে অনেকেই বিএড বা এমএ ভর্তি হওয়ার জন্য রেজাল্টের জন্য অপেক্ষা করছ। ওয়েস্ট বেঙ্গলে যে বিএড ভর্তি চলছে সেটা সম্ভবত 18 তারিখ নাকি লাস্ট ডেট, তো রেজাল্ট না দিলে তোমরা কি করে ভর্তি হবে। তো তোমাদেরকে বলছি, তোমাদের যে পরীক্ষা শেষ হয়েছে প্রায় এক মাসের উপর হয়েছে, তবে তোমাদের খাতা দেখা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ কলেজ স্তরের যে সেকেন্ড ফোর্থের পরীক্ষা গত 15 তারিখ অর্থাৎ গতকালকে পরীক্ষা শেষের কথা ছিল, কিন্তু পরীক্ষা শেষ হয়নি, বিভিন্ন কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে গেছে, 19 তারিখ পরীক্ষা শেষ হবে। তবে তোমাদের খাতা দেখা চলছে, বিশেষত অনার্সের খাতাগুলি, আর পাশের তোমরা যারা আছো তোমাদের তো এমসিকিউ টাইপ ছিল, সেগুলির দেখা হয়ে গেছে, তো অনার্সের খাতাগুলি এখনও দেখা কমপ্লিট হয়নি। তবে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পরীক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের খাতাগুলি যেন অতি দ্রুত কাটা সম্পূর্ণ করে নেক্সট উইকের মধ্যে যাতে এগুলি কমপ্লিট হয়ে যায়, বিশেষত 22 তারিখের মধ্যে কমপ্লিট করে নেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু 22 তারিখের আগে মনে হয় না তোমাদের রেজাল্ট পাবে, যদি 22 তারিখও তোমাদের খাতাগুলি কাটা সম্পূর্ণ হয় তাহলে নেক্সট উইকে অর্থাৎ এই মাসের লাস্ট সপ্তাহে তোমাদের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মনে হয় না লাস্ট সপ্তাহের আগে, এই কয়েকদিনের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পাবে, তো লাস্ট সপ্তাহের আগে তোমাদের রেজাল্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এতটুকুই ইনফরমেশন পাওয়া গেছে তোমাদের রেজাল্ট সংক্রান্ত, এছাড়া যদি আর কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া তোমাদের মধ্যে যাদের অনার্স সাবজেক্ট আছে, অনার্স সাবজেক্ট সংক্রান্ত তোমাদের অনেকের অনেক প্রশ্ন, তোমাদের অনার্সের মার্কগুলি ছাড়া পাসের মার্কগুলি তোমাদের অ্যাড হয় কি না, কীভাবে তোমাদের সিজিপিএটা দেওয়া হয়, তো সেই সংক্রান্ত অনেক প্রশ্ন আছে তোমাদের। তো এই সংক্রান্ত প্রশ্নগুলি নিয়ে আমি আগামীকালকে তোমাদেরকে একটি ভিডিও দিয়ে দেবো, তো এই ভিডিওটা তোমরা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে। তাছাড়া তোমাদের মধ্যে কারোর যদি অনার্সের মার্কশিট সংক্রান্ত, এসজিপিএ বা সিজিপিএ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে, সেই প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।